জয় হিন্দ বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কয়েক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আবেদন ফি পর্যন্ত অর্থাৎ এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং আবেদন ফি বা কত লাগছে সমস্ত বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু সাপোর্ট করবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পেপার এটা থার্ড সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপার এবার আমরা আপনারা ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলে কয়েক হাজার শিক্ষক নিয়োগ একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলে কয়েক হাজার শিক্ষক নিয়োগ বন্ধুরা বিস্তারিতভাবে আমরা দেখে নেব এখানে কি বলা রয়েছে বন্ধুরা এখানে বলা রয়েছে সারা ভারতের অল ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে সারা ভারতের একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে তবে এই পরীক্ষা এই পরীক্ষা থেকে প্রতি বছর প্রায় আট হাজারের বেশি শূন্য পদের নিয়োগ করা হয় কারা কোন পদের জন্য যোগ্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে নেওয়া হবে এই সব বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে নেওয়া হবে ইংরেজি হিন্দি সংস্কৃত ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স সোশ্যাল সায়েন্স অঙ্ক অঙ্ক ও ফিজিক্যাল অ্যাডুকেশন কারা কোন পদের জন্য যোগ্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরেজি ইংরেজি ডিগ্রি কোর্স পাশটা বিএড কোর্স পাশ হলে যোগ্য এবার আমরা দেখে নেব আট পাতায় এরপর আট পাতায় কী বলা রয়েছে বন্ধুরা এবার আমরা দেখে নেব প্রাইমারি টিচারের ক্ষেত্রে এখানে কি এলিজিবিলিটি চাওয়া হয়েছে মোট অত্যন্ত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্স পাশটা বিএড ডি এড ডি এল এড কোর্স পাশ হলে যোগ্য সব ক্ষেত্রে টেট বা সি টেট পাশ হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান ভালো থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে ভালো হয় বন্ধুরা এখানে কী বলা রয়েছে সব ক্ষেত্রেই বয়স হতে হবে এক চার দু হাজার তেইশের হিসাবে চল্লিশ বছরের মধ্যে শিক্ষকতার কাজে অত্যন্ত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে সাতান্ন বছরের মধ্যে মধ্যে চাকরি হবে সারা ভারতের একশো একশো ছত্রিশটি আর্মি পাবলিক স্কুলে এর মধ্যে পূর্বাঞ্চলে আছে এপিএস কলকাতায় এর মধ্যে পূর্বাঞ্চলে আছে এপিএস কলকাতায় এপিএস ব্যারাকপুর এপিএস পানাগর এপিএস বিনাগুড়ি এপিএস এপিএস এস এ এপিএস গ্যাংটক এপিএস দার্জিলিং এপিএস কালিম্পং এপিএস আগরতলা এপিএস রাঁচি প্রার্থী বাছাই হবে অনলাইন স্ক্রিন টেস্ট এবং স্ক্রিন টেস্টের মাধ্যমে অনলাইন পরীক্ষা হবে পাঁচ ও ছয় নভেম্বর পূর্ব ভারতের এই সব কেন্দ্রে কলকাতা গুয়াহাটি শিলিগুড়ি শিলং শিলং আগরতলা ভুবনেশ্বর রাঁচি পাটনা সব ক্ষেত্রে তিন ঘন্টায় দুশোটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়। বেসিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটি পেডা গগি কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি কুড়িটি একাডেমিক প্রফিসিয়েন্সি একশো ষাটটি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে প্রতিটি পার্টে পঞ্চাশ নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়ি অক্টোবর থেকে ফল বেরোবে কুড়ি নভেম্বর এর এই পরীক্ষা সফল হলে স্কোর কার্ড পাবেন এই স্কোর কার্ড পাওয়ার তিন বছরের মধ্যে চাকরি পেলে ওই স্কোর কার্ডের মেয়াদ সারা জীবন থাকবে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচ অক্টোবরের মধ্যে ওই এই ওয়েবসাইটে বন্ধুরা নিচে উল্লিখিত ওয়েবসাইটে পাঁচ অক্টোবরের মধ্যে কিন্তু দরখাস্ত বা অনলাইন আবেদন করতে হবে এজন্য বৈধ একটি মেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জন্ম তারিখের সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্ক্যান করে নেবেন প্রথমে প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন এবার পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং জমা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মোবাইল বা ইমেল কনফার্মেশন পাবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন বন্ধুরা এই হচ্ছে একটা বিস্তারিত তথ্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারা যদি চান এই কর্মসংস্থান পেপারটি থেকে আর ও ডিটেলসে বিস্তারিতভাবে পড়ে নেওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই কর্মসংস্থান পেপার তিনই সেপ্টেম্বর কর্মসংস্থান পেপারটি দেখতে পারেন সেখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া আর রয়েছে যে কি কি করতে হবে কী কি কী কী কোয়ালিফিকেশান লাগছে কোন পোস্টের জন্য কিভাবে আবেদন করবেন সমস্ত জিনিস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি